নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। আহমদপুর ফুটবল একাডেমি ও সাতমোড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচটি গোল শূন্য ড্র। হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম, শিবপুর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহমদপুর গ্রামে মাদক বিরোধী এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন নবীনগর উপজেলার আহমদপুর ফুটবল একাডেমি বনাম সাতমোড়া ফুটবল একাদশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী এই প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মামুন সরকার চানমনি, মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লাউর ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন, আহমদপুর একতা বয়েজ ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ জামাল আহমেদ ভূঁইয়া। এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মারজান চৌধুরী, মোহাম্মদ মাইনউদ্দিন সরকার, মোহাম্মদ এমরান, মোহাম্মদ ইয়ার হোসেন, সৌদি আরব প্রবাসী দিলীপ চন্দ্র সূত্রধর, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আমির হোসেন সরকার, মোহাম্মদ কবির হোসেন, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দীপু, মোহাম্মদ লোকমান হোসেন সহ আরও অনেকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী হোসেন ভূঁইয়া, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ জিসান আহমেদ, মোহাম্মদ মাহমুদ জিক্রিয়া। খেলায় কোনো দল গোল করতে না পারায় গোল শূন্য ড্র হয়ে খেলার সমাপ্ত হয়। উপস্থিত সবাই বলেন এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নাই, নিয়মিত এইসব প্রীতি ম্যাচের আয়োজন করা দরকার বলে মনে করেন তারা। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।